সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে ফরেন ভিসা নিয়ে যে পরিমাণ গুজব ছড়াচ্ছে মানুষ, যে পরিমাণ অহেতুক মিথ্যা তথ্য দিচ্ছে মানুষ, সে কারণে অনেকগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে। আসলে এটা মানুষের কালচার, বিভ্রান্তি ছড়াবে এবং বিভ্রান্তির মধ্যেই সব কিছু উর্ধে উঠে আমাদেরকে সঠিক পথে আগাইতে হবে। আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বর্তমানে পোল্যান্ডের যে বিষয়গুলো নিয়ে, মানে যেসব ওয়ার্ক পারমিটের উপরে ভিসা হয় এবং কি যেসব কাজের চাহিদা এখানে বেশি। আপনাকে অনেক ভাই প্রশ্ন করছেন যে ভাই আমি এই কাজে পারমিট নেবো নাকি ওই কাজে পারমিট নেবো, কোনটা নিলে আমার জন্য ভালো হয়। তো আমি আজ থেকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু তুলে ধরবো, কোন কোন কাজের চাহিদা এখানে বেশি, ঠিক আছে, এবং কি কোন কোন কাজের ভিসা বেশি হয়, এই বিষয়গুলো নিয়ে একটু তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিও থাকলে আপনি হয়তো অনেকগুলো তথ্য পাবেন। চলুন শুরু করা যাক। বিশেষ করে অনেকে জানেন আপনার পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে প্রচুর পরিমাণ হয়রানি হচ্ছে এবং প্রচুর পরিমাণ রিফিউজ হচ্ছে, এবং এই রিফিউজ হওয়ার কারণে এবং কি হয়রানি হওয়ার কারণে অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং আপনি যদি সেই ক্ষতিগ্রস্তর হাত থেকে বাঁচতে চান, অবশ্যই আপনাকে আগে সচেতন হইতে হবে। যদি আপনি সচেতন না হন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। কারণ হচ্ছে কি, আপনাকে ইউরোপের বিষয় সম্পর্কে আগে সর্বপ্রথম আপনাকে ধারণা নিতে হবে। আপনি যদি ধারণাই সঠিকভাবে না নিতে পারেন, সঠিকভাবে যদি আপনি কাজই না করতে পারেন, তাহলে আপনি যেমন ওয়ার্ক পারমিট নিয়ে প্রতারণার শিকার হবেন, ঠিক তেমনি আপনি এম্বাসিতে গিয়ে বা এখানে আসার পরে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন। তো আপনার সর্বপ্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে আপনাকে আগে এসব বিষয়ে ধারণা নিতে হবে। ওয়ার্ক পারমিট কেমন, ওয়ার্ক পারমিট কি, ভিসা কি, এসব বিষয়গুলো আপনাকে ধারণা নিতে হবে। এই জন্য আপনাকে সোশ্যাল মিডিয়াতে হরেক রকমের, ইউটিউবে হরেক রকমের ইনফরমেশান দেওয়া থাকে। আপনারা চাইবেন সঠিক ইনফরমেশানগুলো কালেকশন করে ওই তথ্যগুলো নিয়ে এই সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। যে পোল্যান্ড ভিসা সম্পর্কে আপনাকে ধারণা যদি নেন তাহলে আপনার কাজে লাগবে, অহেতুক যদি আপনি ধারণা না নেন তাহলে আপনি বিপদে পড়বেন। সুতরাং আপনাকে আগে সঠিক তথ্যগুলো কালেকশন করতে হবে এবং সঠিক তথ্যের আলোকে আপনাকে কাজ করতে হবে। আজকে আপনাদের সাথে যে বিষয়টা কথা বলা ছিল সেটা হচ্ছে বর্তমানে এখানে কোন কোন কাজের চাহিদা বেশি। ইউরোপের সবচেয়ে বেশি কাজের চাহিদা হচ্ছে, আমরা যেটা বুঝি, আমরা যেটা দেখি, এখানে সবচেয়ে যে কাজগুলোর মধ্যে বেশি চাহিদা সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের কাজের প্রচুর চাহিদা আছে এখানে। আপনি এখানে বাঙালি কেবাব সব, শুধু না বাঙালি কেবাব সব তো, শুধু বাঙালিরাই কাজ করে, বাইরের লোক খুব কমই কাজ করে। তো এখানে আসলে কেবাব সব বাদও আদার্স অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টগুলোর মধ্যে ভালো পরিমাণের ওয়ার্কারের সংকট আছে। এক নম্বর বলছিলাম আমি রেস্টুরেন্ট খাত, এখানে আসলে রেস্টুরেন্ট খাতের ভালো চাহিদা আছে। আপনি এই সেক্টরে রেস্টুরেন্ট খাতের অনেকগুলো আছে, ক্লিনিং আছে, রেস্টুরেন্টের ওয়েটার আছে, শেফ আছে, অ্যাকাউন্টেন্ট আছে, আপনি এখানে অনেকগুলো সেক্টর আছে। আপনি রেস্টুরেন্টের যে কোনো খাতে আপনি যদি ওয়ার্ক পারমিট পান, আপনি এই খাতে ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। সেকেন্ড হচ্ছে আপনার ড্রাইভার। আমি বলবো এই সেক্টরটা অনেক হিউজ পরিমাণ টাকা ইনকাম করার সুযোগ আছে ইউরোপে। যদি আপনি ড্রাইভিং সেক্টরে কোনো ওয়ার্ক পারমিট পান, অথবা আপনি যদি এই সেক্টরগুলোর মধ্যে দাঁড়াইতে পারেন বা এই সেক্টরগুলোর মধ্যে যদি আসতে পারেন, আপনি ভালো টাকা ইনকাম করার সুযোগ আছে। তৃতীয় যে সেক্টরটা বলবো সেটা হচ্ছে আপনি ইলেকট্রিক্যাল এবং ওয়েল্ডার, ঠিক আছে। এখানে আসলে ইলেকট্রিক কাজগুলো আসলে সবাই হয় না, কারণ হচ্ছে কি, যারা ইলেকট্রিক্যাল ওয়ার্কার খোঁজে তারা কিন্তু সব ধরনের কাজের এক্সপিরিয়েন্স দেখতে চায়। যে আপনি একটা শুধু ইলেকট্রিক কাজ করবেন এমন না, আপনি যেমন একটা মেশিন নষ্ট হয়েছে আপনি এ টু জেড সব ঠিক করবেন এটার, এরকম ওরা মানে বলতে গেলে একজন পূর্ণাঙ্গ মেকানিক চায় ওরা। যেমন আমাদের দেশে যে যারা ইলেকট্রিক্যাল কাজ করে তারা ইলেকট্রিক সম্পর্কে ধারণা আছে, বা বেশি অন্য কোনো কাজ সম্পর্কে ওদের ধারণা থাকে না। সুতরাং এখানে ইলেকট্রিক কাজ শুধুই জানেন তাহলে হবে না, আপনাকে সব কাজের সম্পর্কে মানে ধারণা রাখতে হবে এই সেক্টরে। যেমন কোনো মেশিন নষ্ট হয়েছে এটাকে ঠিক করা, কোনো মেশিন বন্ধ হয়ে গেছে এটাকে আবার রিপেয়ারিং করে এটাকে আবার চালু করে দেওয়া, এই দক্ষতাগুলো থাকতে হবে। আমাদের অনেকেরই শুধু ইলেকট্রিক কাজের উপরে দক্ষতা থাকে, যার কারণে আমরা আসলে এখানকার এসে বিভিন্ন ইন্টারভিউতে বা বিভিন্ন আমরা এই কাজগুলো করতে পারি না। তো আপনাকে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তৃতীয় চতুর্থ নম্বরে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে আপনার
কনস্ট্রাকশন সাইডের কাজ। আপনি এই সেক্টরে মোটামুটি অনেক ভালো টাকা ইনকাম করার সুযোগ আছে। এই সেক্টরের ওয়ার্ক পারমিট যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে এই সেক্টরে ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আপনাকে বুঝতে হবে যে কোন সেক্টরগুলোর ওয়ার্ক পারমিট নিচ্ছি এবং কোন সেক্টরগুলো ওয়ার্ক পারমিট নিলে আমি ভিসা পাবো, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। যদি আপনি ওই সেক্টরগুলো চুজ না করতে পারেন, আপনাকে এজেন্সিগুলো বা কোনো ব্যক্তি আপনাকে যদি মন করার মতন ওয়ার্ক পারমিট দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ভিসা পাওয়ার পসিবিলিটিটা খুবই কমে যায়। আরেকটা সেক্টর হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। এখানে ফ্যাক্টরি ওয়ার্কার মধ্যে হরেক রকমের কাজ হতে পারে। এখানে ফ্যাক্টরিগুলোর মধ্যে আপনার মেটাল ফ্যাক্টরি হতে পারে, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি হতে পারে, আপনার কার্টন ফ্যাক্টরি হতে পারে, মিট প্রসেসিং ফ্যাক্টরি হতে পারে, বুচার ফ্যাক্টরি হতে পারে। আপনাদেরকে এই ফ্যাক্টরি ওয়ার্কার, ফুড প্যাকেজিং ফ্যাক্টরি হতে পারে, ঠিক আছে, এই ফ্যাক্টরি ওয়ার্কারগুলো আপনাকে চুজ করতে হবে। এই ফ্যাক্টরির ওয়ার্ক পারমিটগুলো আপনাকে চুজ করতে হবে। এই সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিসা হয় এই সেক্টরগুলোর মধ্যে। পোল্যান্ডের যে সেক্টর দুইটার মধ্যে সবচেয়ে বেশি ভিসা হয় এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার আর হচ্ছে আপনার রেস্টুরেন্ট ওয়ার্কার। এই দুই খাতে সবচেয়ে বেশি ভিসা হয়। আপনাদেরকে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এই সেক্টরে যদি আপনি পারমিটগুলো সংগ্রহ করেন বা এই সেক্টরে যদি আপনি আসার চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি হয়ে যায়। যদি আপনি সঠিক ডকুমেন্ট নেন, আপনি ইউটিউবে চার্জ দিলে দেখবেন হরেক রকমের মানুষ হরেক রকমের ইনফরমেশন দেয় যে চারটা ডকুমেন্ট থাকলে আপনি ভিসা পেয়ে যাবেন, আটটা ডকুমেন্ট থাকলে আপনি এটা হয়ে যাবে, দশটা ডকুমেন্ট থাকলে আপনি এটা হয়ে যাবে। এই যে তথ্যগুলো দেয় এগুলো আসলে সম্পূর্ণ ভুল, ঠিক আছে। এগুলো হচ্ছে যে যার মতন করে কথাগুলো বলে, যে যার মতন করে ইনফরমেশনগুলো দেয়। তো এগুলো আসলে দিবে স্বাভাবিক, এটা সবাই একটা কাজ। এখন সেইখান থেকে আপনাকে বেছে নিতে হবে যে কোনটা সঠিক ইনফরমেশন আর কোনটা রং ইনফরমেশন। যদি আপনি সঠিক ইনফরমেশনটা বেছে নিতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্ল্যান যেখান থেকে আপনি দাঁড়ান, আপনি ইন্ডিয়াতে দাঁড়ান, আপনি যদি মিডল ইস্ট থেকে দাঁড়ান, আপনি প্রত্যেকটা দেশের মধ্যে যে দেশে দাঁড়াবেন ওই দেশের এম্বাসির ওয়েবসাইট আছে। বিশেষ করে যেমন আপনি সৌদি আরবে দাঁড়ানো, সৌদি আরবে ফরেন এম্বাসির যে ওয়েবসাইট আছে ওখান থেকে আপনি একটা চেকলিস্ট বের করেন। আপনি যদি ওখান থেকে একটা চেকলিস্ট বের করতে পারেন তাহলে সেই চেকলিস্টের উপর ভিত্তি করে আপনি কিন্তু ডকুমেন্টগুলো তৈরি করবেন। এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, তিনটা ডকুমেন্ট দিলে ভিসা পাই যাবেন, চারটা ডকুমেন্ট দিলে আপনি এটা হয়ে যাবেন, এগুলো আসলে সম্পূর্ণ হচ্ছে মন করার মতন কথা, ঠিক আছে। আপনি চেকলিস্ট দেখেন, ওই চেকলিস্টে কী কী ডকুমেন্টগুলো ওরা চাইছে, আপনি সব সকল চেকলিস্টগুলো ফিল আপ করেন, ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর কথা। এখন অনেকে বলে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দাঁড়াইলাম, রিজেক্ট হলো। আরে ভাই, আপনি যদি মন করার মতন ওয়ার্ক পারমিট নেন, মন করার মতন যদি আপনি ফাইল রেডি করে দিয়ে এম্বাসিতে গিয়ে দাঁড়ায় যান, আপনাকে কিন্তু মন করার মতন ভিসা দেবে না। সুতরাং আপনাকে বুঝতে হবে আমি যে পারমিটটা নিচ্ছি এই পারমিটটা ভিসা হওয়ার পসিবিলিটি কেমন আছে, এবং কি আমি যে ডকুমেন্টগুলো দিচ্ছি সেই ডকুমেন্টগুলো আসলে জেনুইন হচ্ছে কিনা, আমি যে কাজগুলো করতে দিচ্ছি সেটা আসলেই আমার দিক থেকে আমি সঠিক দিচ্ছি কিনা, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সুতরাং আপনি যদি ভালো কিছু করতে চান আপনাকে অবশ্যই ভালো কিছু দিতে হবে, নাহলে কিন্তু সম্ভব নয়। আমি আপনাদেরকে মনে হয় বুঝতে পারতেছি যে যে খাতের ওয়ার্ক পারমিটগুলো নিয়ে ভিসা হবে এই যে খাতগুলোর ওয়ার্ক পারমিট নেওয়ার চেষ্টা করবেন এবং ওই খাতগুলো থেকে আপনি দাঁড়ানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ভিসা পাওয়ার পসিবিলিটিটা খুবই বেশি থাকে। এখন বর্তমানে এই সিচুয়েশানে 2024 সালে কিন্তু প্রচুর পরিমাণ ওয়ার্কারের সংগ্রহ এখানে আছে। বিশেষ করে আপনি, আমি প্রথমেই বলছিলাম রেস্টুরেন্ট খাতের, পোল্যান্ডের রেস্টুরেন্ট শুধু পোল্যান্ড কেন, সারা ইউরোপের মধ্যে রেস্টুরেন্ট খাতের উপরে প্রচুর পরিমাণ ওয়ার্কারের চাহিদা আছে। বিশেষ করে এই দেশগুলোর মধ্যে ট্যুরিস্টরা খুব বেশি আনাগোনা করে এবং ট্যুরিস্টরা মোটামুটি ভালোই এখানে চলাফেরা করে। তো সেই ক্ষেত্রে এখানে রেস্টুরেন্ট খাতগুলোর মধ্যে তার চমক ব্যবসা হয়। আপনি এই সেক্টরগুলোর মধ্যে আপনি বেছে নিতে পারেন। আমি কিন্তু রিপিট করলাম আমার একটা ভিশন, যাই হোক মোটামুটি এমন বুঝতে পারতেছি যে যেই সেক্টরগুলোর মধ্যে আপনি দাঁড়ালে ভিসা হবে এগুলো নেওয়ার চেষ্টা করবেন, এবং কি আপনি শুরু থেকে আসলে কত টাকা বেতন পাবেন এই বিষয়গুলো নিয়ে আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করছি। তারপরে বলি সর্বনিম্ন বেতন, পোল্যান্ডের সর্বনিম্ন বেতন গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনি 22 টাকা পাবেন পার আওয়ার। পার আওয়ার আপনার সকল ট্যাক্স কেটে আপনার থাকা খাওয়া আপনার নিজের উপর রেখে আপনাকে 22 টাকা করে ঘন্টা দিবে পার আওয়ার। আপনাকে এই জিনিসটা মনে রাখবেন, তাহলে মোটামুটি আপনি 22 টাকা যদি পার আওয়ার পান, আপনি যদি থাকা খাওয়া যদি আরও 2 টাকা যদি ঘন্টা কেটে যায় তারপর আপনি পার আওয়ার 20 টাকা আপনি সেভ করতে পারবেন। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। মোটামুটি এখানে যদি আপনি 1 মাস ফুললি যদি আপনি 25 দিনও কাজ করেন 12 ঘন্টা করে, আপনি 1.5 লক্ষ টাকা সেভ করার মতন সুযোগ এখানে আছে, সেই অ্যাবিলিটি আছে মোটামুটি আমরা বুঝতে পারতেছি। যাই হোক, এই পরিস্থিতি বর্তমানে আপনার যারা ওয়ার্ক পারমিট নেবেন অবশ্যই দেখে শুনে মন করার মতন ওয়ার্ক পারমিট নেবেন না ভাই, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। সর্বোপরি ভালো থাকবেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।